দশম শ্রেণী বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের স্বাগত। আমরা ইতিপূর্বে যেটা আলোচনা করেছি ব্যাকরণে, সেটা আমরা সমাস নিয়ে আলোচনা করেছি। সমাসের সমস্ত ভাগগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। এবার আমরা তোমাদের পাঠ্যক্রমে যেটা রয়েছে, যেটা বাক্য, সেই বাক্য নিয়ে আজ আমরা আলোচনা শুরু করব। কারো বিভক্তি আছে এবং বাচ্য পরিবর্তন আছে, এইগুলো তোমাদের পাঠ্যক্রমে আছে। আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। এই বাক্য কাকে বলে, এ নিয়ে আলোচনা তো তোমরা অনেক আগে থেকেই জানো, যে সেই বাক্য কাকে বলে, শব্দ কাকে বলে, বিভক্তি কাকে বলে, এ নিয়ে তো আলোচনা শেষ নেই। তোমরা এবার যে বাক্যের যে নানা দিকগুলি রয়েছে সেগুলো নিয়ে তোমাদের একটু জানতে হবে, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এবং সেই প্রশ্নগুলো কেমনভাবে আসবে সেইগুলো নিয়ে আলোচনা হবে, এবং বাক্য কাকে বলে, বাক্য নির্মাণের কী শর্ত বা বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা শুরু করব। প্রথমেই আমাদের জানতে হবে যে বাক্য কাকে বলে, কারণ আমরা তো বাক্য হলো ভাব প্রকাশের বাহন। আমরা বাক্যের মাধ্যমে ভাব, মনের ভাব প্রকাশ করি। কখনো আমরা এমনও হয় যে মনের ভাব প্রকাশ করতে গেলে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আমাদের জানতে হবে, এবং তার মাধ্যমেই আমরা মনের ভাবটাকে সম্পূর্ণরূপে আমরা প্রকাশ করতে পারব। যেমন ধরো, তাহলে তোমরা বলি যে বাক্য কাকে বলে। তোমরা ছোটবেলা থেকেই দেখবে আসছো যে কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি কোনো অর্থকে প্রকাশ করে, হ্যাঁ, সেই পদ বা পদ সমষ্টিকে বলা হয় বাক্য। তাহলে সেই পদ সমষ্টিকে আমরা বাক্য বলবো। ইতিমধ্যে আবার আমাদের শব্দ কাকে বলে সেটাও পড়েছো, শব্দ নিয়ে আমাদেরকে হয় বাক্য তৈরি হয়। এবার বাক্য সেটাকে আমার মনের ভাব প্রকাশের ব্যাপার আছে, সম্পূর্ণ অসম্পূর্ণের ব্যাপার আছে, সেই নিয়ে আজকে যে আলোচনা। তাহলে প্রথমেই আমাদের এখানে সংজ্ঞায় বলা আছে কি, আমাদের এখন যেটা জানতে হবে, যেসব পদ বা পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব, আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি, এই তিনটা থাকতে অবশ্যই সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সেই পদ বা পদ সমষ্টিকে বলা হয় বাক্য। তাহলে আমরা প্রথমেই জানতে পারছি, দেখতে পাচ্ছি যে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি, এই তিনটি যে বাক্য নির্মাণের যে শর্ত, এই শর্ত তিনটি কিন্তু পূরণ হতে হবে। এই বাক্য নির্মাণের যে শর্ত বা বৈশিষ্ট্য, সেই বাক্য নির্মাণের বা শর্ত বা বৈশিষ্ট্যকে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব, যেমন যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। তাহলে জানতে হবে এই যোগ্যতা ব্যাপারটা কি, আকাঙ্ক্ষা ব্যাপারটি কি, এবং আসক্তি ব্যাপারটা কি, যেটা বাক্য নির্মাণ করতে গেলে আমাদের এটা খুবই প্রয়োজন হয়ে পড়ে। তাহলে সেই যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও, এবং সেগুলো কিভাবে উদাহরণের সাহায্যে যেগুলো বলা হবে সেগুলো একটু তোমাদের দেখে নেওয়ার ব্যাপার। যোগ্যতা, যখন আমরা অনেকগুলো পদ একসঙ্গে আমরা লিখব, সেই একসঙ্গে যে পদ পদ সমষ্টি পরে যে অর্থটা থাকবে আসবে, সেই অর্থের একটা বাস্তব রূপ থাকবে, সেই বাস্তব রূপটাকে আমরা বলবো যোগ্যতা। আকাঙ্ক্ষা কি, আকাঙ্ক্ষা থাকবে কি না, বক্তা এবং শ্রোতা, যখন বক্তা কোনো একটা বাক্য যখন বলবে, যখন তখন দেখা যাবে কি যে শ্রোতার মনে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে এর পরে নিশ্চয় কিছু আছে। সে শ্রোতার মনে এই আকাঙ্ক্ষা থেকে যাওয়াটাকে বলা হয় আর মানে আকাঙ্ক্ষা, হ্যাঁ, একটা এর পরে কিছু একটা না বললে বাক্যের অর্থটা যেন সম্পূর্ণ হচ্ছে না, তাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। আসক্তি কি, আসক্তি হচ্ছে কি যে আমাদের যে বাক্য নির্মাণ করতে গেলে যে অর্থের যে নৈকট্য সেটা অবশ্যই দরকার হয়ে পড়ে। যেমন কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটি মানে বাক্য নির্মাণ করতে গেলে যে এটা দরকার হয়ে পড়ে, কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া, এটা আমাদের বাংলার ক্ষেত্রে, হ্যাঁ, প্রযোজ্য। কিন্তু আমাদের ইংরাজি ক্ষেত্রে আবার তা নয়, প্রথমে কর্তা, তারপর ক্রিয়া, তারপর হচ্ছে তোমার কর্ম,
এটা ইংরেজি ক্ষেত্রে, কিন্তু বাংলা ক্ষেত্রে আমাদের ভাবে কর্তা কর্ম ক্রিয়া এটা ঠিকভাবে বজায় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারছি না। ধরো এইগুলো আমাদের একটু তোমাদের একটু জানা প্রয়োজন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরো আমরা যোগ্যতা, যোগ্যতা যদি আমরা উদাহরণ দিই যে একটা বাস্তব রূপ থাকবে, হ্যাঁ সেই বাস্তব রূপ হয়তো আমি বললাম কি যে আমি মাঠে গিয়ে দেখলাম গরুগুলি দানা মেলে আকাশে উঠছে আর পাখিগুলি ঘাস খাচ্ছে, যদি আমি বলি তাহলে পরে এমনিতে একটু হাস্যরসের ব্যাপার এসে যায়, কারণ এর বাস্তব ভিত্তি নেই, কারণ গরু কখনো দানা মেলে আকাশে ওড়ে না, কারণ এগুলো আমাদের বাস্তব ভিত্তি, বাস্তব দেখেছি যে এর কোনো ভিত্তি নেই, সেই জন্য আমরা বলতে পারি না। হ্যাঁ যেমন ধরো আমি কান দিয়ে ভাত খাচ্ছি, হবে হবে না, মানে হাত দিয়ে ভাত খাচ্ছি এটা পাবে, হ্যাঁ আমি মুখ দিয়ে শুনছি কখনই হতে পারে না এগুলো, মানে এইগুলো হচ্ছে কি যোগ্যতা, তার মানে একটা বাস্তব রূপ থাকতে হবে। হ্যাঁ যেমন ওই আমি মাঠে গিয়ে দেখলাম গরুগুলি দানা মিলে আকাশে উঠছে আর পাখিগুলি ঘাস খাচ্ছে, এটা হতে পারে না, তো তখন এটা একটা যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও যদি বলে তখন তোমাকে এটা লিখবে। আবার যেমন ধরো বলতে পারি আমি আমি লিখে দিচ্ছি, দেখো আমি মাঠে গিয়ে দেখলাম, মাঠে গিয়ে দেখলাম গরুগুলি আকাশে উঠছে, পাখিগুলি এবং পাখিগুলি ঘাস খাচ্ছে, পাখিগুলি ঘাস খাচ্ছে এবং এবং পাখিগুলি ঘাস খাচ্ছে, এটা হচ্ছে তোমার যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। তাহলে এটা যদি ঠিকঠাক লিখতে হয় তাহলে আমি মাঠে গিয়ে দেখলাম পাখিগুলি আকাশে উঠছে এবং গরুগুলি ঘাস খাচ্ছে, যদি বই লিখি তাহলে পরে এটা আমার বাক্যটা অর্থটা সম্পূর্ণ হচ্ছে, বাস্তব ভিত্তি রয়েছে, তাহলে এগুলো কি আমরা যোগ্যতা বলবো। এবার দেখো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার ক্ষেত্রে কি হবে না, আকাঙ্ক্ষার ক্ষেত্রে হবে যে আমি যখন কোনো বাক্য বলবো তখন শ্রোতা যেন তার মনের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, যদি পূরণ না হয় যেন শ্রোতা যেন মনে হয় ভাবে যে আরো কিছু বলার রয়েছে, সেই দিকে আমরা তাকে আকাঙ্ক্ষা বলবো। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলা যাবে, উদাহরণটা কি হবে, যেমন ধরো আমি ভাত খেয়ে তারপর আমি কিছু বললাম না, ধরো এখানে লিখলাম আমি ভাত খেয়ে আর লিখলাম না, আমি ভাত খেয়ে, তাহলে শ্রোতা কি মনে করবে যে ভাত খেয়ে কি করবে, তাহলে আমাকে বলতে হবে এই যে আকাঙ্ক্ষা, শ্রোতার মনের যে আকাঙ্ক্ষা, শ্রোতার মনের যে একটা শোনার আগ্রহ, এর পরে কি হবে, তখন বলতে হবে আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাব, আমি ভাত খেয়ে বন্ধুর বাড়িতে যাব বই আনতে, আমি ভাত খেয়ে বিশ্রাম করব, যতক্ষণ না এই কথাটা বলা হচ্ছে ততক্ষণ কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। সেই ক্ষেত্রে বলা হয় যে এই শর্তটুকু পূরণ করতে হবে বাক্য নির্মাণের ক্ষেত্রে, যোগ্যতা পূরণ করতে হবে এবং আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আরেকটি হচ্ছে আসক্তি, আসক্তিটা কি, আসক্তিটা হচ্ছে বললাম কর্তা কর্ম ক্রিয়া এই দুটি একসঙ্গে ঠিকঠাক থাকতে হবে। হ্যাঁ তো আমি যদি বলি ধরো ধরো আমি একটা উদাহরণ নিলাম, উদাহরণটা নিয়ে আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ নিলাম যে আমার কথা
মন দিয়ে শুনো, এটা আমি লিখলাম। হ্যাঁ, এইবার যদি আমি এটা আসক্তিহীন লেখা হয় তাহলে আমি কি লিখবো? কথা আমার, লিখলাম এখানে, লিখলাম কথা আমার শোনো দিয়ে মন, শোনো দিয়ে মন, তাহলে এটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। কথা আমার শোনো দিয়ে মন, তাহলে আমার কথা মন দিয়ে শোনো, এটা আমি প্রথমে লিখেছি, এই পদটা ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিক পদের যে অর্থের যে নৈকট্য সেটা আছে, কিন্তু এখানে সেটা থাকছে না। তাহলে এখানে কথা আমার মন দিয়ে শোনো দিয়ে মন এরকমভাবে আমরা বলি না। তাহলে এই যখন বলি আসক্তি নিয়ে একটি বাক্যের উদাহরণ দাও, তখন কিন্তু এটি হবে। তো এবার আমি ভাত খাই। হ্যাঁ, তাহলে আমি যদি আমি ভাত খাই, খাই ভাত আমি, এরকম বললে হবে না। কারণ ঠিকঠাক জায়গায় কর্তা কর্ম এবং ক্রিয়া এই তিনটি ঠিকভাবে অবস্থান না করলে বাক্যের যে তিনটি যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি তিনটি যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তিনটি পূরণ হয় না। তাহলে আমরা বাক্যের ক্ষেত্রে যে দিনগুলো দেখব যে এই তিনটি কিন্তু অবশ্যই থাকা দরকার। যোগ্যতা থাকা দরকার, আকাঙ্ক্ষা থাকা দরকার, আসক্তি থাকা দরকার। হ্যাঁ, তো এই তিনটি না থাকলে বাক্য নির্মাণের শর্ত তিনটি পূরণ হয় না। যতক্ষণ না বাক্যের যে এই তিনটি শর্ত পূরণ না হচ্ছে, ততক্ষণ তাকে বাক্য বলে আমরা মানে তাকে বাক্য পদবাচ্য আখ্যা দিতে পারবো না। এবার আমি আসছি বাক্যের অংশে। বাক্যের অংশে আমরা দেখব যে বাক্যের দুটি অংশ, এক নম্বর হচ্ছে উদ্দেশ্য, দুই নম্বর হলো বিধেয়। তাহলে এই যে বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি অংশের মধ্যে তাহলে দেখতে হবে কি, যে উদ্দেশ্যটাকে বলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য, আর বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু যা যা বলা হয় তাকে বিধেয় বলে। বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বিধেয় বলে। এইবার আমাদের দেখতে হবে যে এই যে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়ের ক্ষেত্রে অনেক সময়ে যেটা প্রশ্ন আসছে, দেখা যায় কি যে উদ্দেশ্য সম্প্রসারণ করতে বলে, আবার বিধেয় সম্প্রসারণ করতে বলে। তখন উদ্দেশ্য সম্প্রসারণ করতে গেলে আমাকে কি বলতে হবে, আর বিধেয় সম্প্রসারণ করতে গেলে বা কি বলতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনায় ফিরে আসছি। যেমন দেখো, আমরা উদাহরণ সাহায্যে সেইগুলো ব্যাপারগুলো একটু আলোচনা করে নিতে পারি। দেখো, উদ্দেশ্য এবং বিধেয় তো জানা গেল, কিন্তু উদ্দেশ্য সম্প্রসারণ, হ্যাঁ সম্প্রসারণ করতে হবে, বিধেয় সম্প্রসারণ, বিধেয়কে সম্প্রসারণ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? একটা আমি হয়তো দেখা গেল একটা বাক্য নিলাম, যে কি বাক্য নিলাম, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছে, এটা একটা বাক্য। তাহলে এটা আমাকে দেখাতে হবে যে কোনটা উদ্দেশ্য এবং কোনটা বিধেয়। তাহলে আমরা সহজেই বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে উদ্দেশ্য, আর নোবেল পুরস্কার পেয়েছেন এই গোটা কাই হলো বিধেয়। ঠিক আছে, তাহলে আমরা উদ্দেশ্য এবং বিধেয় এই বাক্যের মধ্যে ঠিক করে নিলাম। হ্যাঁ, যেমন রাম মাঠে কাজ করছে, রাম হলো উদ্দেশ্য, মাঠে কাজ করছে হলো তোমার বিধেয়। হ্যাঁ, তো শ্যামা এখন ভাত খাচ্ছে, তাহলে শ্যামা হলো উদ্দেশ্য, ভাত খাচ্ছে, এখন ভাত খাচ্ছে, এটা হচ্ছে বিধেয়। তাহলে এইভাবে আমরা উদ্দেশ্য ও বিধেয় সম্বন্ধে আমরা ভাগগুলো করতে পারি, যে মঞ্চরূপে আমরা আলাদা করতে পারি। কিন্তু আমাদের দেখতে হবে যে এই উদ্দেশ্যটা সম্প্রসারণ করতে গেলে আমাকে কি করতে হবে,
তাহলে এটা আমরা সহজেই বলতে পারি, যে প্রথমেই বলতে পারি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে একটা আগে আমরা একটা বিশ্বকবি লাগাতে পারি, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এটা আমি একটা নিতে পারলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আবার যদি এটাকে আরো বাড়াই, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা বলতে পারি। তাহলে আমার উদ্দেশ্য আরো বেড়ে গেল। হ্যাঁ, এইবার আমার দেখা যাবে যে বিধেয়টা আমাকে দেখতে হবে যে নোবেল পুরস্কার পেয়েছেন, এই নোবেল পুরস্কার পেয়েছেন প্রথমে, তাহলে আমরা কি করব না, নোবেল পুরস্কার পেয়েছেন তাকে আমরা বাড়াবো, তাহলে কি কি লিখব যে রবীন্দ্রনাথ ঠাকুর, যদি আমরা এখানটা আরো বাড়িয়ে পুরোটাই বলি, উদ্দেশ্য সম্প্রসার এবং বিধেয় সম্প্রসার সব মিলিয়ে বলি, তাহলে বলতে হবে মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আবার বলতে পারি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, গীতাঞ্জলি কাব্য লিখে, হ্যাঁ, নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমরা করতে পারি। তাহলে এইভাবে আমরা উদ্দেশ্য সম্প্রসারক এবং বিভিন্ন বিধেয় সম্প্রসারক গুলো আমরা এভাবে করতে পারি। আরো উদাহরণ যেমন আছে, ধরো যেমন ধরো বলতে পারি যে রাম চতুর্দশ বছর বনগমন করেছেন, রাম চতুর্দশ বছর বনগমন করেছেন, তাহলে রামটা হচ্ছে এখানে উদ্দেশ্য, চতুর্দশ বছর বনগমন করেছেন এটা হচ্ছে বিধেয়। তাহলে এটা যদি আমরা সম্প্রসারণ করি তাহলে কি হবে না, বলতে পারি যে দশরথের পুত্র রাম, এটা তাহলে রামটা হয়ে দশরথের পুত্র, দশরথ দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম, এটা করতে পারি, আমার উদ্দেশ্য বেড়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা বিধেয়টাকে কি করে তাহলে বাড়াবো, বিধেয় বাড়ানোর জায়গা রয়েছে আমার, ওখানে চতুর্দশ বৎসর বনভ্রমণ করেছেন ওটা আমরা আরো বাড়িয়ে দেব। হ্যাঁ, পিতৃ সত্য পালনের উদ্দেশ্যে চতুর্দশ বৎসর বনভ্রমণ করেছেন, তাহলে পিতৃ সত্য পালনের উদ্দেশ্যে চতুর্দশ বৎসর, চোদ্দ বছর বলে দিয়েছিলেন। তাহলে পুরোটা যদি লেখা হয় তাহলে অযোধ্যা জ্যেষ্ঠ, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম, বেড়ে গেল। হ্যাঁ, পিতৃসত্য পালনের উদ্দেশ্যে বনগমন করেছে, তাহলে আমার উদ্দেশ্যটাও বেড়ে গেল, বিধেয়ও বেড়ে গেল। তাহলে উদ্দেশ্য সম্প্রসারক তোমাকে পরীক্ষার সময় যেটা আসবে তোমাকে সেটা লিখতে হবে, যদি বিধেয়টা সম্প্রসারণ করতে পারো, বিধেয় সম্প্রসারণ, বিধেয় সম্প্রসারণ করবে, লেখা দেওয়া দেওয়াই থাকবে প্রশ্নে, তারপর বিধেয়টাকে সম্প্রসারণ করে দেবে, আবার উদ্দেশ্য যদি সম্প্রসারণ করতে বলে উদ্দেশ্য সম্প্রসারণ করে দেবে। তাহলে এইভাবে উদ্দেশ্য সম্প্রসারক এবং বিধেয় সম্প্রসারক দিয়ে তোমাকে কিন্তু বাক্যটাকে মূল মূল কথা হলে বাক্যটাকে বাড়ানো, মানে একাধিক পদ যুক্ত করে বাক্যটাকে বাড়ানো। তাহলে আমরা উদ্দেশ্য এবং বিধেয় যেভাবেই আসুক না কেন আমাদের সেইভাবে আমাদের বাক্যটাকে বাড়াতে হবে। যদি আবার অনেক সময় দেওয়া হয় কি যে বাড়ির ছাদে টকটকে লাল গোলাপ ফুটেছে, সবসময় প্রথমেই থাকবে বলে সেটা এমন কোনো কথা নয়, সেখানেও দেখতে হবে। আমি লিখে রেখে দিচ্ছি, দেখো উদ্দেশ্য বিধেয় অনেক সময় কি হয় ঠিকঠাক ভেবে কিন্তু উদ্দেশ্য বিধেয়গুলো করতে হয়। যেমন ধরো আমি লিখলাম বাড়ির ছাদে টকটকে লাল গোলাপ ফুটেছে, তাহলে এটাকে যদি আমাকে উদ্দেশ্য বিধেয় আমাকে করতে হয় তাহলে আমি কি লিখব। হ্যাঁ, তখন বাড়ির ছাদে উদ্দেশ্য আর টকটকে লাল গোলাপ ফুটেছে বিধেয় এটা কিন্তু হবে না, বুঝেছ? তাহলে কি হবে না, সেখানে দেখতে হবে কি যে
আমাকে কি করতে হবে তাহলে, না তাহলে আমাকে যদি এই মানে এটাকে মানে উদ্দেশ্য নির্ধারণ ঠিক করতে হয় তাহলে আমাকে বাড়ির ছাদে টকটকে লাল গোলাপ ফুটেছে তাহলে উদ্দেশ্য কোনটা হবে? উদ্দেশ্য হবে তোমার যে টকটকে লাল গোলাপ, টকটকে লাল গোলাপ এইটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, এর সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাহলে এটাকে আমরা উদ্দেশ্য হিসেবে আনতে পারি। টকটকে লাল গোলাপ এটা হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হবে কি বাড়ি ছাদে ফুটেছে, এটা হবে বিধেয়। হ্যাঁ, মানে টকটকে লাল গোলাপ সম্বন্ধে বলা হচ্ছে সে কোথায় ফুটেছে, না বাড়ি ছাদে ফুটেছে। মানে বাড়ি ছাদে টকটকে লাল গোলাপ ফুটেছে এটা উদ্দেশ্য বিধেয় ঠিক করতে গেলে তোমাকে বলতে হবে টকটকে লাল গোলাপ সম্বন্ধে বলা হচ্ছে, অতএব এটাই হবে তোমার উদ্দেশ্য, এটাই হবে উদ্দেশ্য, আর বাড়ি ছাদে ফুটেছে এটা হবে বিধেয়, এটাই হবে বিধেয়। তোমাকে উদ্দেশ্য বিধেয় যখন ঠিক করা হবে তখন কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে হ্যাঁ যার যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, হ্যাঁ বাক্যে যাকে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে আর বিধেয় সম্বন্ধে যা হবে সেটাই হচ্ছে বিধেয়। তাহলে সেটা আমাকে দেখে নিতে হবে যে কার সম্পর্কে বাক্যে যেটা বলা হচ্ছে, তাহলে আমাকে এখানে বলা হচ্ছে টকটকে লাল গোলাপ সম্পর্কে যেহেতু বলা হচ্ছে তাই জন্য আমরা উদ্দেশ্যকে এটা রাখবো, আর বাড়ির ছাদে ফুটেছে এটা হবে বিধেয়। এইভাবে দেখা যাচ্ছে কি যে বাক্যের যে অংশ উদ্দেশ্য এবং বিধেয়, হ্যাঁ এবং ওখানে আসক্তি আকাঙ্ক্ষা এবং যোগ্যতা এই জিনিসগুলো কিন্তু বাক্যের মধ্যে থাকতে হবে, তবেই আমরা একটা সম্পূর্ণ বাক্য হিসেবে আমরা দেখতে পাবো, তথাপি বলবো আমরা বাক্য। তাহলে আমাদের বাক্যের যে অংশ এবং বাক্যের যে যেগুলো আমাদের নির্মাণের যে শর্ত অনুযায়ী যেগুলো আলোচনা করা হলো, যদি এইগুলো ঠিকঠাক তোমরা বজায় রাখতে পারো তাহলে পরে আর কোনো অসুবিধা হবে না। একটু ভালো করে যে মন দিয়ে এই বাক্যগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে বাক্যের বাক্য নির্মাণের শর্ত উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা, উদ্দেশ্য কাকে বলে বিধেয় কাকে বলে, আর উদ্দেশ্য সম্পাদন করতে গেলে কি লিখতে হবে, বিধেয় সম্প্রসারণ করতে গেলে কি লিখতে হবে, এগুলো তোমরা সহজেই বুঝে নেবে, নিজে তোমরা উদাহরণ নেবে এবং একাধিক উদাহরণ নিয়ে তোমরা উদ্দেশ্য সম্প্রসারণ করবে বিধেয় সম্প্রসারণ করবে, দেখবে কোনো অসুবিধা হবে না, তোমাদের সবটাই ঠিকঠাক বজায় থাকবে। আমরা তাহলে বাক্যে যেটুকু আমরা আলোচনা করলাম বাক্য নির্মাণের সত্র এবং বৈশিষ্ট্য এবং বাক্যের অংশ নিয়ে আজ আমরা আলোচনা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্ষেত্রে বাক্যের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আমরা এখানেই আজকে